নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন? আমরাও খুব ভালো আছি, ভালো আছি। আমরা কিছুদিন আগে একটা সুমিরুপার, আমার বৌমা সুমিরুপার একটা প্রাণ ভিডিও করেছিলাম আমরা দুইজনে মিলেই। আপনারা সবাই কমেন্ট জানাইছেন যে খুব ভালো হয়েছে, কাকা কাকিমা খুব ভালো হয়েছে, আবার আপনারা এই ধরনের ভিডিও করবেন। তাই কালকের আমি আর আপনার কাকু জানেন আপনারা কোন হিসাব নাই এদের, আই ইনকাম করে সব উড়াইয়ে দেবে, সংসার চিন্তা তো নাই, সব বাবার উপর বাবা চালাবে, সংসারের কোনো চিন্তা ভাবনা নাই, খুশি হইলো বাজার ঘাট করলো, না করলে না করলো, আর যখন খুশি বাজার ঘাটে চলে যাবে, ইচ্ছা মতো জামা কাপড়, আজকের এই গয়না কিনবে, আজকের জামা প্যান্ট, মানে অভাব নাই, যখন যা মনে চায় সেটাই করে। আমরা তো এরকম কোনো দিন চলি নাই, এইরকম বিনা হিসাবে থাকলে কি চলবে? চলে বাবা মা আর আমরা কয়দিন থাকবো বলেন? যে সংকটের দিন আসছে, বেঁচে থাকাটাই তো খুব কষ্টকর। যত ইনকাম করুক মানুষে, যে জিনিসের সবকিছুর যে মূল্য, তাতে বেঁচে থাকাই মানে খুব কঠিন। তাতে হিসাব না করলে আর চলা যায় না, হিসাব না করলে চলা যায় না। আর বাবা মা আমরা কয়দিন আছি? তারপর তো ওদেরই সংসার রক্ষা করতে হবে, ওদের সেটা যদি একটু না বোঝে, এখন যদি সংসারে হাল না ধরে বলেন, এই সেই গেছে দুইজনেই, সেই পূজার আছে দেড় মাস, দেখেন দেড় মাস পরে, দেড় মাস আছে বাকি, আজকেরই চারটার সময় কেনাকাটা করতে চলে গেছে, মনে হয় কেনাকাটা করতে, কেনাকাটা করতে একটু যে ফোন করলাম, বলে হ্যাঁ নিউ বারাকপুরে আছি, হ্যাঁ আসতে আসি, তাই আজকের ভাবছি যে ওদের আজকের আমরা একটু যাব, ওরা কি মনে করে, একটু একটু শিক্ষা না দিলে, একটু না বললে চলে না, ওরা মনে করে কি আমরা কিছু জানি না, আমরা প্রাণ করতে জানি না, আমরা কিছু জানি, ওরাই সব বোঝে। ওই সেদিনকার ছেলে ওই করলো তাই ছোট ছেলেরা, তাই বললাম যে একটু আপনারা কমেন্ট করছেন, কমেন্ট করছেন, সেইটা আমার ছোট ছেলে পরে আমাদের শুনাইলো যে কাকিমা কাকা আরও এইরকম ভিডিও চাই আপনাদের কাছে, তাই ভাবছি আজকে একটা ভিডিও করি, তাই যে সেই জন্য আজকে একটা ভিডিও, আজকে ওরা বাজারে গেছে, আসুন দেখেন কি কি কেনাকাটা করে, আসুন তারপর বুঝাবো ওদের মজা, আজকের সংসারের হাল ওদের ধরতেই হবে। দিদি ভাই দাদা ভাই আপনারা শুধু দেখতে থাকেন, একটু অল্প সময়ের ভিতরেই মনে হয় এসে পড়বে, আমার ছোট ছেলেকে বলছি ক্যামেরাটা লুকিয়ে দিতে, আসার আগেই লুকিয়ে দেবে, তারপর দেখতে থাকবেন ওদের উপর আজকে কি প্রাণ করি, আজকে ওদের বুঝিয়ে দেব যে সংসার এসে পড়বে, সংসার কি সেইটা বুঝিয়ে দেব, বলছি নিউ বারাকপুর, তাহলে আপনারা দেখতে থাকেন, দেখতে থাকেন, আবার আসলে পরেই আপনাদের সামনে এসে বলবো, আসতে আসি আসতে আসি, শুধু অপেক্ষা করতে থাকেন। আমরা চলে এসেছি, দেখো কত কিছু করেছি আজকে বাজার, কিন্তু জানো তো আমি জামা কিনবো ভাবছিলাম, সেটাই কিনতে পারিনি, ভালো কালেকশন নেই, দেখো একটা ব্যাগ, আর তো ব্যাগ দরকার ছিল, দাঁড়াও দেখো আগে কি কি কিনেছি, এইটাতে কেন মনে হয় দেখো আগে, হ্যাঁ আমি তো ভাবছি মতন কারণ চৌমা থেকে আসো মার্কেটে, আজকে সব নিয়ে আসবা, মার্কেট কিনে নিয়ে আসবা, তুমি দেখো শাড়িটা দেখো কেমন লাগে, আমি বলছি না আমার শাড়ি আনতে, তুমি দেখো এটা আমার জন্য, তোমার জন্য আমি দেখাচ্ছি, ধরো আমার জন্য দরকার নেই, এই যে দেখো এটা তোমার, হলুদ দিয়ে সেই এখনো দেড় মাস বাদে দেখতে পাচ্ছি, একটু দেখো কেমন লাগছে, এখনই কেনাকাটা শুরু হয়ে ভালো লাগছে, দেখো জানি না আমিও, কি ধরনের বিচ্ছিরি কালার এই চাদর, আমার তো একদম পছন্দ না চাদর, এই কালারটাই কতগুলো ঘরে আবার চাদর,
দুটো চাদর নিয়ে এসেছি কারণ নতুন চাদর তো লাগেই এবার সে এসেছে তোমার একটা আর আমার একটা ভালো লাগছে না আমার লাগবে না প্রিন্টটা ভালো লাগছে না আমার দরকার দুটোতে হয় এক ডজন নিয়ে আসা লাগবে হ্যাঁ দুটোতে হয় ডজন খানেক নিয়ে আসা লাগবে দুইটা সাইডে চাদরই কি হয় আমার দরকার নেই গ্যাস রাখতে হবে কারেন্ট বিল আসছে ওগুলো যেতে হবে শুধু কেনাকাটা কেনাকাটা দুই হাত ভরে উড়াই বলবো না আমার আমার কোন ভয় নাই আমি কিচ্ছু বলবো না সব বাবার তুমি বাজারে গিয়ে দেখো কত ভিড় মানুষ সব ঠিক আছে উজার বলে দিলাম তোরে মানুষ তো আমি তোমাদের মতন যারা আছে না তারাই তো এইটা করে কালকে এখন তো 60 জন এই পদে শতকরা 60 জন এই ইসে কেনাকাটা করবার যা করো সব কিছু দি না সংসারে কোথায় কি লাগবে কালকে দিয়ে সব দেখবি গ্যাস আনবি চাল আনবি তারপরে কারেন্টের বিল দিবি সব করবি সব বাবা আর পারবে না আগে ভালোভাবে তোমারে বলা আর পাচ্ছি না ছেলেটাকে নিয়া দেখি তো এক একজনের ফুটানি শুনি তো সব কিছুই চুড়িদার লাগবে চুড়িদার না কি বলো ওটা রে ১০,০০০ টাকা দেবা ১০,০০০ কোথায় দেবা কি করবা সেটা জানি না আর ওই কেনাকাটা কোথায় কি করতো কি করবা জানি না বাবারা তো ১০,০০০ দেবা যদি না দিতে পারো বাবার হাতে তাহলে তোমরা সংসার চালাবা সোজা কথা তোমরা সংসার চালাবা যদি চালাই দেখো কেমন মজাটা একটু চালাই দেখো সংসারে কি লাগে দেখো শুধু কেনাকাটা কেনাকাটা যাবে আমি কোথায় বেরোইয়া মানুষ তো একটু পুজোর সময় তো কিছু জিনিস কেনে হ্যাঁ পুজোর সময় পয়লা বৈশাখ মানুষ কি ভিখারির মতো থাকবে সব না তা পেটে ভাত দিতে হবে না ওই গয়নায় আর জামা কাপড়ই হবে সব তা পেটে কি ভাত খাচ্ছি না ভবিষ্যতের জন্য আর রাখবি না কিছু ভবিষ্যতে যদি তুই এক মাস কাজ করতে না পারিস তখন কি করবি কি খাবি তখন সমস্যা পড়ছে দেখছি তো একবার চিন্তা করিস
রাস্তায় বেরাও কখনো তোমরা না বেরোই থাকে না মতে গিয়ে দেখো দোকানে কিরকম ভিড় হ্যাঁ তোমাদের মতো যাবে তাদের তারাই ভিড় করে দোকানে ঢুকতে পারি না এত ভিড় দোকানে ঢুকতে পারি তবে ভিড় তো হবেই বাবা মাথার উপর আসলে আন্দাজ করো না করোনায় কত সমস্যা হয়েছে মানুষের দোকানে ঢুকতে পারছি না তুমি রাস্তাঘাটে বেরিয়ে দেখো একবার ওইসব আন্দাজ দাও না কোনোটা তুমি তুমি রাস্তাঘাটে তোমরা বেরিয়ে দেখো ঠিক আছে আমাদের রাস্তায় বেরোতে হবে না কালকে দিয়ে বাবা বলছে 10,000 টাকা দেবা দিচ্ছি দেব আমাদের ওষুধ পত্র এই গ্যাস এই কারেন্টের বিল এলআইসি যত যাবতীয় আছে সব চালাবি আমাদের ওষুধ পত্র দুইজন আর সুগার সবসময় ওষুধ খেতে হয় সব চালাবি তা দেখবো কেনাকাটা কোথায় আসে মহিলারা যদি হিসাবই হয় সেই সংসারে রক্ষা করে দুটোই এক অবস্থা এই যে আমরা সবসময় কি কিনি দুটোই ওরা ওরাই তুমি বলবা যে এরকম ভাঙবো না এরকম তুমি আরো উড়ে উড়ে দৌড়ো উড়ে উড়ে দৌড়ো ইয়ে কিনবো ইয়ে কিনবো ইয়ে কিনবো তোমার একটু হিসাব আছে মহিলা কইছে হিসাব বেটা ছেলেরা ইনকাম করে মহিলারা হিসাব করে রাখে ঘরের মহিলারা যদি হিসাবই হয় সে সংসার পূজা আর যদি ঘরের মহিলার বিনিসাবই হয় সে সংসার কোনোদিন আমি ছেলেকে ইনকাম কম করে তোমার জন্য এসব তুমি রোজ রোজ আজকের এই গয়না করবো আজকের এই আমার চুড়িদার লাগবে আজকের আমার এই শাড়ি লাগবে তুমি এত বিনি হিসাবই তোমার জন্যই হয়েছে আমার ছেলে ইনকাম কম করে না সংসারও চালাইতে পারে কেনাকাটাও করতে পারে সব করতে পারে এত যদি উড়াইয়া দিয়ে মহিলারা কি করে সে সংসার উজাবে এত কিছু লাগে কিসে এই দেখতে হবে এত কিছু লাগে কিসে চল আমি বুঝে দিচ্ছি সব ফেরত দিতে যাও হ্যাঁ সব ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও দাও আমি বড় তো ফেরত দিয়ে দাও দাও ভবিষ্যৎ চিন্তা করতে হবে কিছু যদি না রাখো
সব সময় ঘরের মেয়ে ছেলেই লক্ষ্মী মা, রাগ করলে হবে না। এই যে রাগ করছো, রাগ করতে নেই। রান্না যখন করো চাল দাও না, তখন এক মুঠি চাল আলাদা তোমার ঘরে চাল নেই, তুমি তো ওই হাড়িটা যে চালটা রাখলা ওই চালে কিন্তু ওই দিন একদিন তোমার চলে গেছে। মনে করো চাল কোনো কারণে ঝড় বৃষ্টি হয়েছে, আনা হয় না, যেতে পারে না বৃষ্টিতে, এরকম তো হইতে পারে। সংসার করে না তারা, ইনকাম করে, কিন্তু সংসার করে মেয়ে ছেলেরা, ঘরের বউ মা, এরাই যে সংসার করে। পুরুষের সংসার করে, এ তো 10 টাকা আয় করে আনে, ঘরে থুইয়া আবার কালকে ইনকাম করতে যায়। হ্যাঁ, কত খরচা, কারণ 10 টাকা আয় করলে যদি 10 টাকাই নিয়ে বাজারে গিয়া খরচা করিয়া ব্যাগ দুই ব্যাগ ভরিয়ে নিয়ে আসলা, দরকার নেই রান্না করলা, রান্না করলে ফেলা যায় না, যতটা পাল্লা খেলা বাকি রয়ে ফেলে দিলা কিছুটা, এতে কোনো লাভ নাই। যদি লাগে 500 গ্রাম আলু, 450 রান্না করবা, ওই 450তেই হয়ে যাবে। এইটা সব সময় মাথায় রাখতে হয়। ব্যাপারটা কি বুঝি বলতো, রাগ করলে হবে না, রাগ করিও না। পরে বসবা, পরে বসবা, এই জন্য ভালোর জন্য বলি। আমি নাকি কখনো তোমাদের কাছে টাকা চাপ দিছি যে 10,000 দাও, 5,000 দাও, কখনো বলছি যে সংসারের পয়সা দাও, পারলে দেবা না পারলে না দেবা, কিন্তু সেটা জমা করো, কিছু সঞ্চয় করো, সেটা হলো বড় কাজ। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে মা বাবা যে এরকম আমাদের সাথে প্র্যাঙ্ক করছে আর কিরকম ব্যবহার করছিল তোমরা তো দেখতেই পেলে আশা করি। দেখ তোমরা বলো তোমাদের কেমন লাগলো, জানি না ভিডিওটা কেমন হয়েছে, যখন এডিট করব তখন দেখতে পারবো কেমন হয়েছে। যাই হোক, মা বাবা এতটা চেষ্টা করেছে এটাই অনেক। যাই হোক, তোমরা এখন বলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, আমি আর কিছু বুঝতে পারছি না। যাই হোক বলো কিছু। ঠিক আছে, সবাইকে টাটা করে ক্যামেরাটাকে খুলে নিয়ে আসো ওখান থেকে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, পরে আবার বন্ধুরা, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবেন। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, নমস্কার, টাটা।